আপনার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, এই গরমেতে খুবই ভালো আছি। বুঝতেই পারছো কতটা গরম পড়েছে। তো যাই হোক, গুড আফটারনুন কেন বললাম, কারণ আমি এখন 12টার পর থেকে আমি ভিডিওটা করছি, তাই আমি তোমাদের গুড আফটারনুন বললাম। গুড মর্নিংটা বলতে পারলাম না, কারণ মর্নিং থেকে আমার ভিডিওটা চালু করা হয়নি, কারণ আমি মানে একটু ব্যস্ত ছিলাম আর ক্যামেরা অন করতে ভুলে গেছি। তা আমি মনে করলাম যে ঠিক আছে, দেরি যে কালে হয়ে গেছে, একবার 12টার পরই চালু করবো। তা এখন বাজে, তোমাদের বলে দিই কটা বাজে, তো তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে। এই দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 12:15। তবে আমার এই ঘড়িটা, বন্ধুরা আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, এখন 12:15 না, এখন 12:07 বাজে। তো যাই হোক, 12টা বেজে গেছে, তাই গুড আফটারনুনটা বলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছে, যারা পুরনো বন্ধুরা আছে তাদেরকে বলছে পুরো ভিডিওটা দেখবে। দেখো বন্ধুরা, মাছ ভাজছি। মাছটা, এই মাছটা ভাজা হয়ে গেছে, তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এইটা ছেলেটার জন্য ভাজছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে এদিকে। আর এদিকে আমি কাটাকুটি সেরে নিয়েছি, এই যে এটা কাটাকুটি সেরে নিয়েছি, এদিকে এটা ছেলেটার জন্য। এটা বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো যে আমি সবজি কেটে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। তো আমার সবজি কাটতে কাটতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি কালকে মেলায় গেছিলাম, জিলেপি নিয়ে এসেছিলাম। তা সেই জিলেপিগুলি ছিল, আজ জিলেপি কটা খেয়ে নি, আর অনেকগুলি জিলেপি ছিল, আর অর্জুনের বাবাকে দিয়ে নি খেতে। তা এখন ভাবলাম যে কটা আমি খাই, কটা অর্জুনের বাবা এলে খাবে, ওর বাবাও তো খেতে ভালোবাসে, তাই আর কি অর্জুনের বাবার জন্য কটা রাখলাম। আমি কটা খেলাম আর জল খেলাম, আমার টিফিন খাওয়া হয়ে গেল, আমি আর কিছু খাবো না। তা আমি খেয়েছি, অনেক কটাই জিলেপি খেয়েছি, কারণ আমি এনেছিলাম 500 জিলেপি। এই 500 জিলেপিটা কম না, অনেকগুলি। তা কাল কিছুটা খেয়েছিলাম রুটি দিয়ে, আর আজকে খেতে মানে আজকে কিছুটা রয়ে গেছে, সেজন্য আর কি তা কটা খেয়ে নিলাম। তা আমার গলার অবস্থাটা খুবই খারাপ, কারণ ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ, তাই গলাটা এরকম হয়তো লাগছে। তা আমি এদিকে গাছের আম ছিল, মানে জেঠিমা আম দিয়েছিল, সে আমটা একটু পেকে পেকে গেছে, সেজন্য ওটা করলাম না। এই আমটা কাঁচা আছে, এই আমটাই আর কি করবো, আম দিয়ে মাছের টক করবো। তা পাকা আম দিয়ে ভালো হবে না, তাই আর কি কাঁচা আম দিয়ে করবো, মাছের টক করবো। তা কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পারবে, করে নিই চট করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিই। আবার তাড়াতাড়ি রান্না বান্না করে, তার মধ্যে অনেকগুলি কাজ আছে, মানে শুধু তো রান্না করাটা কাজ না, তার মধ্যে রান্না করতে করতে গুছিয়ে নিতে হয়, বাসন বার করতে হয়, তার থেকে বড় কথা হলো ছেলেটাকে স্নান করাতে হয়, ওকে খাওয়াতে হয়, ওকে ঘুম পাড়াতে হয়, তারপরে গিয়ে আমাদের খাওয়া হয়। তারপরে অর্জুনের বাবাকে ফোন করি, অর্জুনের বাবা চলে আসে, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তা ততক্ষণে এর মধ্যে আমাকে সমস্ত কাজকর্মগুলি সেরে নিতে হবে, তাই আর কি আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলি সেরে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, যতবারই আলু কিনি না কেন, অর্ধেক আলুই খারাপ বেড়ে। আর বন্ধুরা যা গরম, প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম, একটু বৃষ্টি না হলে ভালো হয় না। তো যাই হোক, আমি চাইলে তার বৃষ্টি হয়ে যাবে না, বৃষ্টির যখন হওয়া তখন সে ঠিক হবে। তো আমার কাটাকুটি হয়ে গেছে, আমি এগুলি গুছিয়ে নেবো এবারে, কারণ আমার মানে ছোট্ট জায়গা, এর মধ্যে যদি গুছিয়ে না নিই তাহলে কী বলো তো বন্ধুরা, আমার রান্না করতে ভীষণ অসুবিধা হয়, ঠিক আছে, ছড়ানো চেটানো থাকে, দেখতেও খুব বাজে লাগে, সেই জন্য আর কি সবজিটা কেটে তুলে নিলাম। এবার আমি ভাতটা উবুর দিয়ে দেবো, তো ভাতটা হয়ে গেছে, সেজন্য আমি ভাতটাকে উবুর দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি হাঁড়ির মধ্যেই মানে ভাতের হাঁড়িটাকে হাঁড়ির মধ্যেই উবুর দিই। তো তোমরা দেখো, অনেকেই বলে আমাদের বাড়িওয়ালা জেঠিমা কাকিমারা সবাই বলে, যারা দেখে, যে এটা রিস্কের ব্যাপার, কারণ পড়ে যাওয়ার চান্স থাকে। তা আমার এটা অভ্যাস হয়ে গেছে, সেজন্য এটাতেই করি। তা আমি এদিকে ভাতটা উবুর দিয়ে দিলাম, দিয়ে দিকে আমি আর কি রান্নাটা চট করে নিচ্ছি। আর আমি মানে কৌটোতে আলাদা মশলা ঢেলেছি, কিন্তু এইটা আলাদা আমার থাকে, দু জায়গায় দুটো থাকে, যখন মানে এইটা আলাদা ব্যবহার করি, ওইটা আলাদা ব্যবহার করি, তা আমার এইটা সুবিধা হয়, মানে পরিমাণটা অল্প মানে অল্প পড়ে, সেই জন্য আর কি মশলাটা এই মানে আমি আর কি এই কৌটোতেই রাখি, এক মানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব আর কি কেটে লম্বা করে সাজিয়ে রেখে দিই কৌটোর ভেতরেই।
তো যাই হোক, তোমাদের একটু বেশিই বলে ফেলছি, তোমরাও হয়তো ভাবতে পারো যে এত এত কেন কথা বলে, যে মশলাটাও কিসে রাখছে সেটাও আমাদেরকে বলছে। তো আমি আমার মনে করলাম যে বলি সেটাই, এই জন্য বললাম তোমাদেরকে। তো যাই হোক, বাদ দাও সব কথা, তা আমি এখন চট করে রান্নাটা সেরে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ অর্জুন একটু বাদে চলে আসবে, এসে অর্জুনকে খাইয়ে দেবো। অর্জুনকে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে এবার অর্জুনকে আমি এখন খাওয়াবো, একটু বাদেই খাওয়াবো। সেজন্য অর্জুনের খাবারটাকে রেডি করতে হবে। তো ওর খাবারটা হয়ে গেছে, ওকে আর কি দিয়ে দেবো খেতে। এরপরে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, কারণ এদিকে এদিকে এই তরকারিটা বসিয়ে দিলে তাহলে আমার কী বলো তো বন্ধুরা, অনেকটা সুবিধা হয়। আমার এদিকে তরকারি হতে লাগলো, এদিকে আমি ছেলেটার খাবারটা ব্যবস্থা করে নেবো। তো বন্ধুরা, আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো যে সর্ষে বাটতে হবে, কারণ আমি মানে আমার খেয়ালই নেই যে আমি সর্ষেটা বাটিনি, কারণ সর্ষেটা মাছের টকে লাগবে, তাই আর কি আমি একদমই ভুলে গেছিলাম। সেই জন্য আমি এখন সর্ষে বাটতে চলে যাব, তাই যে আমি সর্ষে বাটতে চলে এসেছি, সর্ষেটা বেটে নেবো। কারণ বাইরে কেন বাটি, কারণ আমার ঘরে ওইটুকুনি জায়গার মধ্যে সেই আবার আমাকে আবার মশলা মানে পড়বে, জল পড়বে, সেই জন্য আবার মোছামুছি করতে হবে। তার থেকে বাইরে করে নিলে কি জল একবারে ধুয়ে আমি তুলে দিতে পারবো, তা সেই হিসাবে আমি বাইরে আর কি করে নিই, তা আমার অনেকটা জায়গাটাও পেয়ে যাই এবং মানে সবাইকে দেখাও হয়, কাজও হয়। তা এদিকে ছেলেটাকেও দেখা হচ্ছে, ছেলেটা ওদিকে উঠোনে খেলছে, সেই জন্য আর কি আমি সেই ফাঁকে আর কি সব কাজকর্ম করে নিচ্ছি। তা আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি। আর বন্ধুরা, অর্জুনের বাবারও শরীরটা খুব খারাপ, কাশি হচ্ছে কিছুতেই, কাশিটা থামছে না। তা আমি বলেছি অর্জুনের বাবাকে, তুমি একটু ডাক্তারের কাছে যাও, কারণ বেশি দিন কাশিটা থাকাও ভালো না। তা অর্জুনের বাবা বলে হ্যাঁ যাবো। তো অর্জুনের বাবা ডাক্তারের কাছে যাবে একবার, আজকে না সেটা কালকে যাবে, কারণ আজকে ওর একটু সময় পায়নি, কখন আসবে কখন কি করবে। তো বন্ধুরা, আমার মানে সর্ষেটা বাটা হয়ে গেছে, তা এবার আমি মানে মাছের টকটা বসিয়ে দেবো, মাছের টকটা বসিয়ে তারপর বাকি কাজগুলি সেরে নেব, তার মধ্যেই ছেলেটাকে খাইয়ে দেবো, কারণ দেরি হয়ে যাচ্ছে অনেকটাই আর কি। সেজন্য আর কি ছেলেটাকে খাইয়ে দিলে আমি আর কি নিশ্চিন্তে থাকতে পারি। তা এবারে ছেলেটাকে খাওয়ানোর ব্যবস্থা আমাকে করতে হবে। তা এদিকে আমি মাছের টকটাকে আমি বসিয়ে দিয়েছি এদিকে মাছের টকটাকে, তারপরে আমি ছেলের খাবারটাকে গোছাবো, মানে অনেকগুলি কাজ বাকি আছে তোমরা বুঝতেই পারছো। আর তার মধ্যে আমার হঠাৎ মনে পড়ে গেল যে কতগুলি ধনেপাতা রাখা আছে, তা ধনেপাতাগুলি এই সময়টা, এটা তো ধনেপাতার সিজন না, তাই আর কি এইরকমই একটি হয়। তো বন্ধুরা, আমি লঙ্কা আর ধনেপাতাটা আমি কাঁচি দিয়ে কাটি, তোমরা কিসে কাটো, সেটা মানে বটিতে কাটো না ছুরিতে কাটো না কাঁচিতে কাটো, সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তা আমি তো কাঁচিতে কাটি, কারণ আমার কাঁচিতে কাটলে অনেক সুবিধা হয়। তা ছুরিতে কাটলে আমার আবার চপার বোট লাগবে, কারণ মাটিতে মেখেতে কাটতে হবে না। আর যাদের অভ্যাস আছে তারা আর কি বলো তো হাতের মধ্যে কী সুন্দর কাটে, তা আমার অভ্যাস নেই ছুরিটা ব্যবহার করা খুব একটা। ফল কাটতে পারি, কিন্তু ওই সবজি টবজি আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, এবারে ধনেপাতাটা দিয়ে দিলাম, কিসে দিলাম সেটা তোমাদেরকে বলছি, কারণ আমি ইয়ে করেছি হন আমরা কি মাছের ইয়ে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর কি তরকারি করেছি, তার মধ্যে একটু মানে নিরামিষ পাতলা ঝোল, তার মধ্যে আর কি একটু ধনেপাতা না দিলে আর কি ভালো লাগে না, যেহেতু আছে কেন দেবো, না থাকলে ব্যাপারটা আলাদা, আছে যেহেতু সেই জন্য আর কি দিয়ে দিলাম। তার থেকে আমার ছেলের খাবারটাও হয়ে গেছে, তো এবার ছেলের খাবারটাকে আমি রেডি করিয়ে দেবো, মানে রেডি করে নেবো আর কি। এদিকে মাছের ঝোলটাকে নামিয়ে দিচ্ছি, কারণ মাছের ঝোলটা নেমে গেল, এবার আমি মাছের এদিকে টকটাকে বসিয়ে দিতে পারবো। আমি মাছের টকটাকে এখনও বসাইনি, তারপর মাছের টকটাকে আমি বসিয়ে দেবো, দিয়ে মানে কড়াটাকে ধুয়ে মাছের টকটাকে বসিয়ে দেবো, দিয়ে আমি এদিকে ছেলেটার খাবারটা রেডি করব। তাই এবার আমি, কারণ আমার দেখো বন্ধুরা, আমার গ্যাস লাইটারটা না ছেলেটা ধরে, তো গ্যাস লাইটারটা কোথায় মানে এদিক ওদিক করে নিয়ে খেলে, তো ও আসবে এই তাকে এখানে গ্যাস লাইটারটা রাখা থাকবে, আর নেবে নিয়ে টুকটুক করে বাইরে চলে যাবে, এদিক ওদিক করে ফেলে দেবে। তো সেই জন্য আর কি আমি কি করি, মানে গ্যাস লাইটার হাতের কাছেই রাখি, মাঝে মাঝে গ্যাস লাইটই ব্যবহার করি। তা ও কখন নিয়ে খেলছে বাচ্চা মানুষ, তা খেলুক।
তা আমার হঠাৎ মনে পড়ে গেল, একটু একটু করে আর কি রান্নার কথা মনে পড়ে আছে যে অনেকগুলি উচ্ছে আছে পেকে যাওয়ার চান্স থাকে, তা উচ্ছেগুলি না খুব পেকে যায়, সেজন্য আমি মনে করলাম একটু উচ্ছেও ভেজে নিই, সেজন্য আর কি উচ্ছে একটু ভেজে নিচ্ছি। তা উচ্ছে ভাজা, মাছের ঝোল, মাছের টক, এই আজকে রান্না হবে দুপুরে, তা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পারবে। তা আমি এটাকে ভালো করে ধুয়ে নিই, এবারে মানে উচ্ছেটা আর কি ভাজাটা বসিয়ে দেবো, কারণ সবার শেষে উচ্ছেটা আর কি ভাজছি, কারণ মানে আগে আগে মনে মনে ছিল না তাই আর কি ভাজতে পারিনি। তাই এবার আমি ছেলের খাবারটাও রেডি করে নিচ্ছি, ছেলের জন্য মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে, মানে আর কি পাতলা একটু হলুদ ফেলে আর কি, মানে ওর জন্য আর কি ঝোল করেছি একটু জিরে ফোড়ন দিয়ে আর কি, ওর জন্য ঝোল করেছি। তো যাই হোক, ছেলেটাকে এবার আমি খাইয়ে দেবো, ছেলেটাকে খাইয়ে দিয়ে উচ্ছেটাকে ভেজে নেবো, ছেলেটা খাওয়া হয়ে গেলে উচ্ছেটাকে আমি ভেজে নেবো। তাই এবার আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, বন্ধুরা দেখতেই পাচ্ছি উচ্ছেটা আমার ভাজা হয়ে গেলে, তারপরে ওর জন্য বাবাকে ফোন করে দেবো। আর ছেলেটা এখন ঘুমাচ্ছে, সেই কারণে আমার জামাকাপড়গুলো আমি মেলে দিচ্ছি, কারণ আমার জামাকাপড়গুলি মেলা হয়নি, কারণ আগের যে জামাকাপড়গুলি ছিল সেগুলি মেলা মানে শুকোলো, তারপরে মেয়েগুলি আর কি মানে ওগুলো তুলে দিয়ে এগুলি মেলে দিচ্ছি। তো অনেকগুলি কাঁচা ছিল আজকে, তো মোটামুটি সবই শুকিয়ে যাবে, কারণ যেই পরিমাণে গরম পড়েছে আর রোদ পড়েছে, মানুষের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, জামা কাপড় শোকাবে না এটা কোনো দিন হয় না, তাই না? তা সেই জন্য আর কি, তা আজকে অনেকগুলি মানে গামছা মানে আমাদের অনেকগুলি তো গামছা, সেই জন্য দুটো দুটো করে আর কি গরম জল দিয়ে দিয়ে আমি রেগুলার কেচে নিই গামছাগুলি, কারণ গামছাগুলি তো রোজই ব্যবহার করা হয় তাই আর কি। আর এদিকে কাকিমারা ক্যামেরাটা দেখে বলছে ভিডিও করছি, আমি হ্যাঁ ভিডিও করছি, তো ক্যামেরাটা চালু করে রেখেছিলাম তাই আর কি বলছিল। তা যাই হোক, আমি এদিকে জামা কাপড়গুলি মেলে দিচ্ছি, জামা কাপড়গুলি মেলে দিলে মানে এদিকটা মেলে দিচ্ছি, এদিকটা রোদটা পড়বে আর কি, সেই কারণে এদিকটা মেলে দিচ্ছি। তারপরে আমি ওর জন্যের বাবাকে ফোন করে দেবো যে তুমি চলে আসো, রান্না হয়ে গেছে, ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। তা ছেলেটা না ঘুমালে কী বলো তো, মানে দুজনে একসঙ্গে না খেতে পারি না, বড্ড অসুবিধা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, আর তোমরা থাম্বনেল দেখে আশা করছি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী দিতে চলেছি। তো বন্ধুরা, আমাদের জামাকাপড় রাখার বড্ড অসুবিধা হচ্ছিলো তাই একটা শোকেস কিনতে যাচ্ছি আজকে আমি। বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে, এটা হচ্ছে উচ্ছে ভেজেছি, এটা তোমাদেরকে দেখিয়েছি লাস্টে করলাম, আর এটা হচ্ছে মাছের ঝোল, ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি, আর এটা করেছি মাছের টক, তোমরা দেখতেই পাচ্ছ মাছের টক এটা, আর এটা দেখানোর কিছু নেই, এখানে ভাত আছে আর শসা কাটবো, কেটে আমরা খেয়ে নেবো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করার পর আবার ফিরছি, তো তোমরা সাথে থেকে পাশে থেকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই শোকেসটা আমি কিনে নিয়েছি, কারণ আমার এই শোকেসটা খুব পছন্দ হয়েছে, আর আমার তো সবুজ কালার খুব ভালো লাগে, তা সেই জন্য আর কি এই এই শোকেসটা আমার খুব পছন্দ হয়েছে তাই কি নিয়েছি, এই শোরুম থেকেই নিয়েছি এই শোকেসটা। এই শোকেসটা কিনতে এসেছি, শোকেসটা পছন্দ হয়েছে তাই শোকেসটা আমি নিয়ে নিয়েছি, তা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি না নিয়েছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা, এতদিন ঠিক মানে দুজনে ছিলাম তাই আর কি ম্যানেজ করে নিয়েছি, এবার ছেলেটাও হয়েছে, ছেলেটারও অনেক জামাকাপড়, তো কোথায় কী রাখবো বুঝতে পারছিলাম না, তা আমার আলমারিটা দেশের বাড়িতে রয়েছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটার কী অবস্থা হয়ে রয়েছে, কারণ আমাকে কালকেই আলমারিটা শোকেসটা পরিষ্কার করে সমস্ত কিছু গোছাতে হবে। আমাদের শোকেসটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো, তো আমার খুব ভালো লেগেছে, আমার ঘরে সত্যি কথা বলতে ঘরে জামাকাপড় রাখতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই ওর জন্য বাবাকে বললাম, ওর জন্য বাবা বললো ঠিক আছে তাহলে একটা শোকেস নিয়ে আসো, একটু কষ্ট কষ্ট করে আর কি এই মাসটা চালাতে হবে, তাই বললাম ঠিক আছে তো কোনো অসুবিধা নেই, তাই ওই জন্য শোকেসটা নিয়ে চলে এলাম। আলমারি দেখেছিলাম কিন্তু আলমারিটা অনেকটা বেশি পড়ে যাচ্ছে, সেদিন অত আমাদের কাছে বাজেট ছিল না তাই আর কি কমের মতো শোকেসটাই নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বন্ধুরা মানে আমি ভেবেছিলাম বিকালবেলা ক্যামেরাটা অন করবো, তোমাদেরকে শেয়ার করবো আর কিছু কিছু জিনিস, কিন্তু আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। যাই হোক, তা তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখনো মতন ভিডিওটা এই পর্যন্ত, আচ্ছা আর আমার পুরনো বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আমি পরে আবার নতুন ব্লগ নিয়ে আসছি, তোমরা সাথে থেকো পাশে থেকো ভিডিওটা পুরোটা দেখতে থেকো, তো টাটা বাই, গুড নাইট, লাভ ইউ।